অ্যান্ড ওয়ান্ডারলাস্ট ঐতিহাসিকাতে আপনাদেরকে স্বাগত জানাই। সঞ্চালনায় রয়েছি আমি ঈশিকা। আজকে আপনাদের সামনে যে ডেস্টিনেশনটি নিয়ে কথা বলবো সেটি একটি সত্যি অপূর্ব জায়গা, যার নাম জুলুক। জুলুক ইস্ট সিকিমের পাকিয়ং ডিস্ট্রিক্টের রঙ্গোলি সাব ডিভিশনে অবস্থিত। এটি একটি সুন্দর পাহাড়ি গ্রাম যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9,400 ফিট। একদা ওল্ড সিল্ক রুটের ট্রানজিট পয়েন্ট ছিল এই জায়গাটি। শিলিগুড়ি থেকে জুলুকের দূরত্ব প্রায় 150 কিলোমিটার, যেতে সময় লাগে কম বেশি 4 থেকে 4.5 ঘন্টার মতন। আর এটি ইন্দো চায়না বর্ডারের একদম কাছেই অবস্থিত। তবে বলে রাখি, এখানে যাওয়ার মতন শেয়ারের গাড়ি, বাস বা ট্রেন কোনোটাই পাওয়া যায় না। আপনারা যদি এখানে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু গাড়ি ভাড়া করেই আপনাদেরকে যেতে হবে। এখানে যাওয়ার জন্য প্রচুর গাড়ি ভাড়া আপনারা শিলিগুড়ির যে কোনো জায়গা থেকে, বিশেষ করে বাস স্ট্যান্ড, এনজিপি, এই সমস্ত স্থান থেকে সহজেই পেয়ে যাবেন। যাওয়ার রাস্তাটি অত্যন্তই সুন্দর, চারিদিকে পাহাড়, পাহাড়ি গাছপালা, অপরূপ পাহাড়ি দৃশ্য যা আপনার মন এবং প্রাণ দুই মনোরম করে তুলবে। উত্তরবঙ্গের কাছাকাছি দার্জিলিংকে যেমন পাহাড়ের রানী হিসেবে দেখা হয়, তেমনই আরও একটি ডেস্টিনেশন হলো গ্যাংটক বা সিকিম। এটিও কিন্তু দার্জিলিংয়ের থেকে কম নয়, আরেক প্রকার রানীও বলা যেতে পারে। তাই গ্যাংটক বা সিকিমের প্রত্যেকটি পাহাড়ি ডেস্টিনেশন অপরূপ সুন্দর, আর তার মধ্যে জুলুক অন্যতম স্থান। জুলুকে যাওয়ার উপযুক্ত সময় হলো মার্চ মাস থেকে মে মাস এবং অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস, কারণ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে স্নোফল হয়, যার জন্য অনেক সময় এখানে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে এখানে যাওয়ার পারমিশনও থাকে না। আর আপনাদের বলে রাখি, এখানে কম বেশি সারা বছরই স্নোফল হতেই থাকে, আর এখানে প্রচুর পরিমাণে ঠান্ডাও লক্ষ্য করা যায়। তবে উচ্চতাজনিত কারণে এখানে অক্সিজেনের সমস্যাও হতে পারে। যারা অক্সিজেনজনিত সমস্যা যাদের রয়েছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই স্থানে যাবেন। জুলুকে 700 থেকে 800 জন লোকের বসবাস। ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, প্রত্যেকটি বাড়িতেই প্রায় হোমস্টে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলোতে আপনারা রাত্রিবাস করতে পারেন, তার সঙ্গে সঙ্গে পাহাড়ি আতিথেয়তা, খাবার দাবার এগুলো তো পাবেনই। তাই জুলুকে গিয়ে আপনারা কিন্তু আপনাদের উইকেন্ডকে খুব সুন্দর করে রঙিন করে তুলতে পারেন। এবারে আসি, জুলুকের আশেপাশে আপনারা কী কী জায়গা ভ্রমণ করতে পারবেন। সেগুলি হলো থাম্বি ভিউ পয়েন্ট, আথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক। এছাড়াও আরও অনেক ডেস্টিনেশন রয়েছে যেগুলো কিন্তু জুলুক থেকে একটু দূরে অবস্থিত। আপনাদের হাতে যদি অনেকটা বেশি সময় থাকে তাহলে অবশ্যই সেই জায়গাগুলো আপনারা ঘুরে নিতে পারেন। আপনারা যদি হাতে সময় নিয়ে যান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন, তাহলে আমি সেই সমস্ত ডেস্টিনেশনও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সিল্ক রুট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত থাম্বি ভিউ পয়েন্ট, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 11,200 ফিট উচ্চতায় অবস্থিত। মেঘে ঢাকা এই পয়েন্টটি অপরূপ সুন্দর, আর এই ভিউ পয়েন্ট থেকে সিল্ক রুটের জিগজ্যাক রাস্তাটি স্পষ্টভাবে দেখা যায়। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনারা কিন্তু এটি স্পষ্টভাবে এই জিগজ্যাক রাস্তাটি দেখতে পারবেন। এখানে মোট 32টি হেয়ারপিন বাঁক রয়েছে। শোনা গিয়েছে পূর্বকালে ইন্ডিয়ার সঙ্গে তিব্বত এবং মধ্য এশিয়ার ব্যবসা হতো এই রাস্তা ধরেই। এবারে যদি আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে আরও একটু যাই, অর্থাৎ 9 কিলোমিটার দূরে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো নাথাং ভ্যালি, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 13,500 ফিট উচ্চতায় অবস্থিত। এটি একটি উপত্যকা। এই জায়গাটিকে অনেকে লাদাখ অফ ইস্টও বলে থাকে। এখানে কম বেশি 50 থেকে 60টি ফ্যামিলি থাকে। এখানেও হোমস্টের অপশন অ্যাভেলেবেল আছে। আপনারা যদি এখানেও আপনাদের রাত্রিযাপন করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই হোমস্টেগুলোতে সেই সুযোগ সুবিধা পেয়ে যাবে। এবারে আরও 6 কিলোমিটার যদি এগিয়ে যাই, সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফিট উচ্চতায় দেখতে পাবো ওল্ড বাবা মন্দির। এখানে গাছপালা নেই বললেই চলে, তাই অক্সিজেনের পরিমাণও কম, সেই জন্য এখানে অক্সিজেনজনিত সমস্যাও কিন্তু দেখা যায়। তাই আপনারা এই সমস্ত দিকটা মাথায় রেখে তবেই কিন্তু এই সব স্থানে বেড়াতে যাবেন। এখানে বাবা হরভজন সিংয়ের
স্মৃতি ও শ্রদ্ধার জন্য একটি মন্দির তৈরি করা হয়েছে। ইন্ডিয়ান আর্মির অন্তর্গত পাঞ্জাব রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন হরভজন সিং। তিনি 1968 সালে টুকলা থেকে একদল মালবাহী খচ্চরকে রেস্কিউ করে আনার সময় খাদে পড়ে মারা যান। তবে কিছুতেই তার দেহ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পাওয়া যায়। তার স্মৃতির উদ্দেশ্যে তার বাংকারটিকে মন্দির হিসেবে গড়ে তোলা হয়। এখনও সেই বাংকারে তার ব্যবহৃত জিনিসপত্র রাখা রয়েছে। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে তার সমাধি। এবারে আসি, আর একটু এগিয়ে গেলে কুপুপ লেক আমরা দেখতে পাবো। এটি অনেকটা হাতির মতো দেখতে, তাই অনেকে এই লেকটিকে এলিফ্যান্ট লেকও বলে। এই জায়গাটি খুবই ঠান্ডা, কারণ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উচ্চতায় অবস্থিত, তাই এখানে বেশিক্ষণ থাকা কিন্তু যায় না। এই সমস্ত জায়গাগুলো ঘুরে আপনারা গ্যাংটক যেতে পারেন, অথবা আবারও জুলুক ফিরে এসে জুলুকের স্বাদ নিতে পারেন। আর আগেই বললাম, আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে এর আশেপাশের আরও কয়েকটি ডেস্টিনেশন আছে, সেগুলোও আপনারা ঘুরে দেখতে পারেন। যদি আপনাদের হাতে সেই সময় থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই ডেস্টিনেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি এখানে বেড়াতে যান, অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমি আবারও ফিরে আসবো আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে, নিত্য নতুন ডেস্টিনেশন নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করি। আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সাবধানে বেড়াতে থাকুন। আজকের মতো টাটা, বাই বাই।